আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের প্রিয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব, আসলে আলোচনার করার বিষয় নয়, আজকে আমরা আসলে পরামর্শ করব আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এক্সাম নিয়ে। তো বি ইউনিট এক্সাম নিয়ে যে কথাগুলো বলা হবে, শুধু এটা বি ইউনিটের জন্যই সীমাবদ্ধ নয়, এখানে এটা কিন্তু ডি ইউনিটের ক্ষেত্রেও কিন্তু কার্যকর হবে। যেহেতু গতকালকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের রেজাল্ট দিয়েছে, আর সেখানে অনেকে কৃতকার্য হয়েছেন, যাদের প্রতি সম্বর্ধনা রইল, অনেকে কৃতকার্য হতে পারেননি, তাদের প্রতি সমবেদনা রইল, এবং আশা করছি সামনের যে ডি ইউনিটের পরীক্ষা কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেন আপনারা ভালো কিছু করতে পারেন, ভালো কিছু করে দেখাতে পারেন। যদিও একটা কথা বলে রাখি, এই পরীক্ষাগুলো কিন্তু জীবনের অংশ না, এগুলো পড়ালেখারই একটা অংশ। সুতরাং খুব হতাশ হওয়ার কিছু নেই, খুব মানে ভেঙে পড়ার কিছু নেই। একবার পরাজিত হয়েছেন, রবার্ট ব্রুসের মতো আবার এগিয়ে যান। হয়তো ঢাকা ভার্সিটির স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু অন্য ভার্সিটি তো রয়েছে। তবে একটা কথা না বললেই নয়, এবারে সি ইউনিটের যে এক্সামটা হয়েছে তাতে এত কম পার্সেন্ট মানে স্টুডেন্ট পাস করেছে, সেটা আসলে সত্যি খুব মানে কি বলবো, অবাক করার একটা বিষয় যে এত সহজ প্রশ্নে মাত্র 10% পাস করেছে, সেটা আসলে সত্যি অবাক করার একটা বিষয় যে এরকম সহজ কোশ্চেন ঢাকা ভার্সিটির ইতিহাস খুব কমই করেছে। একদম বেসিক, একদম ইন্টারমিডিয়েট বেসিস কোশ্চেন করেছে। তো যাই হোক, অনেকে হয়তো আমার কথায় আপত্তি জানাবেন, আপত্তি জানাতেই পারেন। আর সবচেয়ে বেশি কষ্ট লাগে তাদের জন্য যারা 155 থেকে 160 নাম্বার তুলেছে কিন্তু ইংরেজিতে ফেল করেছে, এটা সত্যি খুব দুঃখজনক। তো যাই হোক, যেটা বলার জন্য আজকে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমাদের পরবর্তী আকর্ষণ বি ইউনিট এক্সাম, যেটা আগামী শুক্রবার হচ্ছে। তো বি ইউনিট এক্সামের জন্য প্রথমেই কয়েকটা কথা বলে রাখি। আপনারা যদি কেউ মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এক্সাম যতটা সহজ হয়েছে, বি ইউনিট এক্সামও ততটা সহজ হবে, তাহলে আমার মনে হয় বিষয়টা ভুল হবে। কেন বললাম, কারণ হচ্ছে সি ইউনিটের সবচেয়ে টাফ কোশ্চেন থাকে হচ্ছে ইংরেজি, কিন্তু এবার ইংরেজিটা এতটা কঠিন হয়নি। যদিও অ্যাকাউন্টিং কিছুটা একটু পাজলিং হয়েছে, কিন্তু ইংরেজিটা কঠিন হয়নি। কিন্তু বি ইউনিটের সবচেয়ে টাফ থাকে হচ্ছে বাংলা, আর জেনারেল নলেজের আন্তর্জাতিক পার্ট কিংবা সাধারণ জ্ঞানটা খুব টাফ থাকে ইংরেজির তুলনায়। তো একটা কথা বলে বলি, সেটা হচ্ছে দেখুন, সি ইউনিটের কোশ্চেনটা যদি আপনি দেখুন, দেখবেন এখানে কারক নেই, এখানে আপনার সন্ধি একটা মাত্র সন্ধি দিয়েছে, তাও এটা সবাই জানে। এখানে অনেকটা মানে হচ্ছে সমাস নিয়েও তেমন আলোচনা নেই, একটা মাত্র সমাস দিয়েছে, তাও সেটাও জানা কোশ্চেন মানে অজানা কোশ্চেন নেই। প্রকৃতি প্রত্যয় নিয়ে এবার কোনো কোশ্চেন হয়নি সি ইউনিটে। তারপর মনে করেন আরও যে ক্ষুদ্র ক্ষুদ্র টপিকগুলো রয়েছে তার অনেকগুলো থেকে কোশ্চেন থাকে নেই। কিন্তু বি ইউনিটে মনে করেন, সি ইউনিটে তো আপনাকে কোশ্চেন করা হয়েছে 20টি, কিন্তু বি ইউনিটে কোশ্চেন করা হবে কিন্তু 25টি। সুতরাং আপনি কিন্তু কারক, সমাস, সন্ধি, প্রত্যয় সবগুলো সম্পর্কে কিন্তু আপনার আইডিয়া থাকতে হবে। আপনার যদি আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি বাংলা প্রশ্নে কিন্তু ফল করবেন। আর 2 নম্বর হচ্ছে জিকে নিয়ে কিছু কথা, সেটা হচ্ছে দেখুন সি ইউনিটের যে এক্সামটা রয়েছে সেখানে কিন্তু গ্রুপ সাবজেক্ট আছে, যেমন অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং বা ফিনান্স, এগুলো হচ্ছে গ্রুপ সাবজেক্ট। কিন্তু জেনারেল নলেজে যে আপনি পরীক্ষা দিচ্ছেন সেখানে কিন্তু আপনার কিন্তু এটা গ্রুপ সাবজেক্ট না, এটা কিন্তু পুরাটাই কিন্তু আপনার আউট অফ সিলেবাস। সুতরাং আপনার কিন্তু আবারও বলতেছি, এই ধারণা কোনোভাবেই পোষণ করা যাবে না যে সি ইউনিটের এক্সাম যতটা সহজ হয়েছে হয়তো বি ইউনিটের এক্সামটা ততটা সহজ হবে। হ্যাঁ, হয়তো হতে পারে, কিন্তু এই সম্ভাবনা বা প্রবাবিলিটির উপরে কিন্তু আপনি ভরসা রাখতে পারেন না, ভরসা রাখলেই কিন্তু পরে বিপদে পড়বেন। তো আজকে আমি দাঁড়িয়েছি আপনাদের এই লাস্ট সময়ে, এই সি ডি বি ইউনিট এক্সামের লাস্ট সময়ে কিছু নির্দেশনার জন্য। যথারীতি আগের মতোই বলে রাখতেছি এখানে যে আপনারা নতুন কিছু এখন আর পড়বেন না, যা পড়েছেন সেগুলোকে রিভিশন দেন। আমি শুধু আপনাদের সাথে কেবল টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে কথা বলব। তো আসি প্রথমেই বাংলা, বাংলা সাবজেক্টটা নিয়ে আসলে কি বলবো, আপনাদের বি ইউনিটের সবচেয়ে টাফ হয় বাংলা জিনিসটা। এখন এই বাংলাটা আপনি কিভাবে পড়বেন, প্রথমে বলে রাখি আপনাকে যে বাংলা যে প্রথম পত্র রয়েছে, এই প্রথম পত্র থেকে কিন্তু আপনাকে
পাঁচ থেকে ছয়টা কোশ্চেন আসতে পারে। তো এই প্রথম পত্রের জন্য ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে অবশ্যই আপনি এক নম্বর শব্দার্থগুলো ভালো করে পড়ুন। আবার বলতেছি শব্দার্থগুলো ভালো করে পড়ুন। শব্দার্থ পড়ার সিস্টেমটা কি, যেমন দুই একটা কোশ্চেন দিলে বুঝবেন, যেমন কোশ্চেন আসলো কনফুসিয়াস কে, সাম্যবাদী কবিতা যেটা রয়েছে, তো কনফুসিয়াস কে, ইনি হচ্ছেন একজন চীনা দার্শনিক, কিন্তু আপনাকে শব্দার্থ দেওয়া হলো কনফুসিয়াস দ্বারা কাকে বোঝানো হয়েছে, তখন কিন্তু সেটা হবে অনুসারী, মানে কনফুসিয়াসের অনুসারীদেরকে কবিতায় কনফুসিয়াস বলা হচ্ছে। তাহলে এই যে একটা পাজলিং কোশ্চেন। তারপর আসেন আবার একটা কোশ্চেন আপনাকে বললাম যে রথি, রথি শব্দের অর্থ কি, রথি শব্দের অর্থ হচ্ছে রথ পরিচালনার মাধ্যমে যে যুদ্ধ করে তাকে বলা হয় রথি। আর রক্ষরথি মানে কি, রক্ষরথি মানে হচ্ছে যে আপনার অন্য একটা শব্দার্থ যেটা হচ্ছে রক্ষকুলের বীর ইত্যাদি। তাহলে দেখুন কোশ্চেন একটু ডিফারেন্ট আছে। তো শব্দার্থগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, শব্দার্থগুলো যে কোন শব্দার্থে কি বোঝাতে চাইছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানা থাকতে হবে। তো এরপর হচ্ছে শব্দার্থের পরে এবার আসেন আপনার সেটা হচ্ছে মূল প্রবন্ধগুলো আপনি কিভাবে পড়বেন। মূল প্রবন্ধগুলো পড়ার ক্ষেত্রে আমার একটা টিউটোরিয়াল আপনারা দেখতে পারেন, ডেসক্রিপশনে দেওয়া আছে, যে বাংলা প্রথম পত্রের টুকিটাকি বা খুঁটিনাটি, এইটা দেখতে পারেন আপনারা, যে কোন গল্পের মধ্যে কোন রঙের কথা রয়েছে, কোন কবিতার মধ্যে কোন রঙের কথা রয়েছে, কয়টা মাসের কথা রয়েছে। যেমন আমি বললাম দেখুন হেমন্ত ঋতুর কথা আছে কোথায়, একটা কোশ্চেন দিল মনে করেন যে হেমন্ত ঋতুর কথা আছে কোথায়, সেটা হচ্ছে কোথায়, রেইনকোট গল্পে। আবার শরৎ ঋতুর কথা আছে কোথায়, সেটা হচ্ছে আহ্বান গল্পে। এভাবে আবার মনে করেন যে একটা উক্তি দিয়ে দিতে পারে আপনাকে, উক্তি দিয়ে বললো যে এগুলা কার, যেমন বললাম যে একটা উক্তি যে এসব হচ্ছে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার, এমন একটা উক্তি দিল যে উক্তিটা আসলে করছে কে, তখন আপনার কি হবে, কিসিঞ্জার সাহেবের কথাটা, এটা কিন্তু নুরুল হুদার কথা নয়। আবার মনে করেন এমন দিল যে আওয়ার আলটিমেট এইম রিমেন্স দ্য সেম, একটা উক্তি দিয়ে বললো যে এইটা কোন রচনা থেকে আনা হয়েছে বা এই উক্তিটা কে করেছে। তো সুতরাং হচ্ছে উক্তিগুলো খুব ভালো করে পড়া। যেমন আমি বলি বিভীষণের প্রতি মেঘনাদের মধ্যে ম্যাক্সিমাম কথাগুলো কিন্তু মেঘনাদের, কিন্তু ঢাকা ভার্সিটির একবার এক্সামের মধ্যে কোশ্চেন এসেছে বিভীষণের একটা উক্তি যে পরদোষে কে চাহে মজিতে। তো এই জিনিসগুলা, তো প্রথম কথা কি বললাম শব্দার্থ, দুই নম্বর হচ্ছে উক্তি ও টুকিটাকি। যে বই আছে আপনাদের কাছে, অনেকের কাছে জুবায়ের্স বাংলা আছে, অনেকের কাছে জয়কলি আছে, কিংবা যার কাছে যে বই রয়েছে সে বইগুলো থেকে পড়া শুরু করেন, এগুলোর জন্য নতুন কোনো আলাদা বই দরকার নেই। তিন নম্বর হচ্ছে আপনার যে বাংলা যে বোর্ড ব্যাকরণের যে বইটা, এই বোর্ড ব্যাকরণে আপনারা দেখবেন কিছু, মানে আমাদের একটা কোশ্চেন থাকে অনেক সময় যে রায় কোন ভাষার শব্দ, চুরুট কোন ভাষার শব্দ। তো আমরা কি করি, আমরা এই চুরুট টুরুট এগুলো আমাদের মনে থাকে মোটামুটি, কিন্তু দেখুন ওই পৃষ্ঠার উপরে খুব সম্ভব তিন এবং চার নম্বর পৃষ্ঠার মধ্যেই দেখবেন আপনারা বোর্ড বইয়ের মধ্যে যে আরবি শব্দ দুই প্রকার, ফার্সি শব্দ তিন প্রকার, আরবি শব্দ এগুলো, ফার্সি শব্দ এগুলো। এই জিনিসগুলো একটু ভালো করে দেখুন, এই জিনিসগুলো ভালো করে দেখুন যে কোনটা কোন ভাষার শব্দ। আর একটা কথা বলে রাখি, পরীক্ষার হলে যদি আপনার কোনটা কোন ভাষার শব্দ সেটা যদি কমন না পড়ে সেটা আন্দা গুন্দা দাগানোর চেষ্টা করবেন না। আবারও বলতেছি কোনটা কোন ভাষার শব্দ এটা নাইন টেনের বই থেকে পড়ুন। আর আরেকটা জিনিস একটু কষ্ট করে মনে রাখুন, এই এটা আপনাদের সাথে শেয়ার করতেছি পড়ার জন্য, ক্লাস এইটে আবারও বলতেছি অষ্টম শ্রেণীতে হুমায়ুন আজাদের একটা প্রবন্ধ রয়েছে, হুমায়ুন আজাদের নবম শ্রেণীতে হুমায়ুন আজাদের একটা প্রবন্ধ রয়েছে। আবারও বলতেছি অষ্টম শ্রেণী ও নবম শ্রেণীতে হুমায়ুন আজাদের দুইটা প্রবন্ধ রয়েছে, সেটা লাল নীল দীপাবলি থেকে নেওয়া হয়েছে। ওইখানে দেখবেন কয়েকটা ভাষা শব্দের মানে কথা বলা রয়েছে, যেমন আপনাকে বলি যেমন গ্রিক শব্দ দাম থেকে, দ্রাখমো থেকে দাম আসছে, কাল থেকে খাল আসছে। আবারও বলতেছি আপনাদের আশেপাশে যদি কারো কাছে থাকে হুমায়ুন ক্লাস এইটের হুমায়ুন আজাদের প্রবন্ধটা এবং ক্লাস নাইনে হুমায়ুন আজাদের প্রবন্ধটা, এই দুইটা প্রবন্ধে যে বিদেশি শব্দ বা কোন শব্দ থেকে কোনটা রূপান্তর হয়ে আসছে সেটা একবার দেখবেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আরেকটা, আমাদের আগের সিলেবাসে, বাংলা আগের সিলেবাসে একটা কবিতা ছিল পাঞ্জেরি, এই পাঞ্জেরি কবিতাটার মধ্যে প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দ ব্যবহার করা হয়েছে। আপনাদের বইয়ের মধ্যে দেখবেন এখনো পাঞ্জেরি শব্দটা, পাঞ্জেরিটা আছে, মানে বড় বইয়ের মধ্যে দেখবেন আছে। তো ওইখানে কোনটা কোন ভাষার শব্দ সেটা একবার নোট করে নিন যদি ভাষার কমনটা চান। সেম এই বড় বইটার মধ্যে আরেকটা আমাদের আগের বইয়ের মধ্যে ছিল অর্ধাঙ্গী, অর্ধাঙ্গী প্রবন্ধটার মধ্যে প্রচুর পরিমাণে ফার্সি শব্দ ব্যবহার করা হয়েছে,
ওই ফার্সি শব্দগুলা যেমন পয়জার, এই ধরনের শব্দগুলা, তারপর কামরুন নিসা আরবি শব্দ, এই শামসুন নিসা আরবি শব্দ, এই শব্দগুলো একটু নোট করে রাখেন। তাহলে কি কি বললাম আবার বলতেছি, ভাষা সংক্রান্ত কোশ্চেন কমনের জন্য সেটা হচ্ছে 9-10 বইটা, যেটা 2 বা 3 পৃষ্ঠা রয়েছে। এরপর হচ্ছে আপনার হুমায়ুন আজাদের প্রবন্ধগুলো, এরপর হচ্ছে আমাদের যে প্রবন্ধ পাঞ্জেরি এবং অর্ধাঙ্গি থেকে যে বিদেশি শব্দগুলো রয়েছে সেগুলো একটু একবার দেখে নেবেন, ইনশাল্লাহ কমন পড়বে। এরপরও যদি কমন না পড়ে তাহলে এটা নিয়ে এত ঘাটাঘাটি করার কিছু নেই, আমি বলে দিব যে কোন কোশ্চেনগুলো স্কিপ করা ভালো। আচ্ছা, এরপর আসেন বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে আরও কিছু গ্রামার, যেমন দ্বিরুক্তি শব্দ, কাল সংক্রান্ত আলোচনা, এগুলোর মধ্যে দেখবেন বইয়ের যে এক্সাম্পলগুলো রয়েছে, কলকলি উঠলো সেটা নারীর প্রতিবাদ, তারপর আপনার মনে করেন থেমে থেমে ছেলেটা কাঁদছে, দাদা দাদা বলে ডাকছে, এই যে দ্বিরুক্তি শব্দগুলো বা 27 যদি হয় 127, এই এক্সাম্পলগুলো ভালো করে মুখস্থ রাখুন এই এক্সাম্পলগুলো। এরপর আপনার মনে করেন সন্ধির ক্ষেত্রে আপনি যদি যান, নিপাতনে সিদ্ধ সন্ধি, তারপর ইয়া সন্ধি মানে হচ্ছে ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ বা বিশেষ নিয়মে সাজিত, এগুলো আপনারা, আমার একটা, আমার ঠিক মনে নেই আমি আসলে ভিডিওটা দিয়েছি কিনা, খুব সম্ভব রয়েছে, তারপরে আমি একটা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব যে ঢাকা ভার্সিটির পরীক্ষা সাজেশন হিসেবে, ওইখানে যে কোশ্চেনগুলো থাকবে দয়া করে একটু সলভ করে নেবেন, আশা করি কাজে লাগবে। এটা হলো এবার 3 নম্বর পার্ট, সেটা হচ্ছে মুখস্থ পাঠ। মুখস্থ পাঠটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। মুখস্থ পাঠ, মুখস্থ পাঠে আমাদের কি কি থাকে, পারিভাষিক শব্দ, অনুবাদ, বাগধারার অনুবাদ, বাগধারা, এক কথায় প্রকাশ ইত্যাদি। তো আমি আপনাদের সামনে একটা বইয়ের কথা বলছি, এটা আমার বই না, এটা আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি, যাদের কাছে আছে এই যে অভিযাত্রী বইটা, অভিযাত্রী বইটা A to Z মুখস্থ করে ফেলুন, অভিযাত্রী বইয়ের A to Z মুখস্থ করে ফেলুন। দেখবেন এখানে লেখাই আছে, মনে করি জানি ATM মনে লেখা ছিল যে অভিযাত্রী ATM, হ্যাঁ ATM মানে একটানা মুখস্থ, এটা পড়লে আমার মনে খুবই ইফেক্টিভ হবে। যদি কারো কাছে এটা না থাকে তাহলে আপনারা যুবা এক্স বাংলা রয়েছে, ওইখানেও কিছু মুখস্থ পাঠ রয়েছে, আমার এখানে এক কথায় প্রকাশ এগুলো রয়েছে, এটা কিন্তু আমার কোনো বই না, এটা আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি, এটা একবার পুরো মুখস্থ করে ফেলুন। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার কথাগুলো। তো এরপর এখন একটা কোশ্চেন, সেটা হচ্ছে কোন কোশ্চেনগুলো স্কিপ করব, স্কিপ করার মানে কিছু কোশ্চেন রয়েছে স্কিপ করার, সেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন দেখবেন আপনারা যে একটা বাক্য দিয়ে পরে বলবে চলিত রীতিতে এখানে কয়টা ভুল রয়েছে, বা অনেক সময় দেওয়া থেকে সাধুরীতিতে এখানে কয়টা ভুল আছে, যদি এক্স্যাক্টলি যদি ভুলগুলো ধরতে পারেন তাহলে দাগাবেন, না হলে এটা স্কিপ করাটাই ভালো, কারণ আপনি ভুল ধরলেন 5টা, ঢাকা ভার্সিটি ধরলো 6টা, দরকার নেই, এটা স্কিপ করা ভালো। 2 নম্বর একটা শব্দ দিয়ে বললো এটা কোন ভাষার শব্দ, যদি এটা আপনার কমন পড়ে তাহলে ভালো, আর যদি কমন না পড়ে তাহলে স্কিপ করেন, কারণ আপনার ঢাকা ভার্সিটির 25টা দাগানো দরকার নেই, যেগুলো পারেন সেগুলো শুধু দাগান। আর 3 নম্বর হচ্ছে, 3 নম্বর বলতে এটা স্কিপ করাটা ঠিক না, এটা স্কিপ না করে অ্যান্সার করাটাই উচিত। যেমন আমি আপনারা বললাম যে একটা প্যাসেজ দিয়ে বললাম এখানে কয়টা পাদচ্ছেদ আছে, এখানে কয়টা মন ইলেক চিহ্ন রয়েছে, তো পাদচ্ছেদ মানে কি কমা, তো এই যে বাংলা নামগুলো যদি আপনার মনে থাকে তাহলে ভালো, এখন না তো পাদচ্ছেদের সাথে আপনি মনে করেন যে দাড়ির সাথে পূর্ণচ্ছেদের মিলায় ফেললেন তাহলে ওইটা স্কিপ করবেন। কিন্তু আবারও বলতেছি এরকম একটা প্যাসেজ দিয়ে বলবে এখানে কয়টা কমা রয়েছে, কমা নাম নিয়ে আসবে না, আসবে হচ্ছে পাদচ্ছেদ কয়টা রয়েছে, এখানে কয়টা পূর্ণচ্ছেদ রয়েছে, দাড়ি নামে আসবে না, তখন যদি আপনি বুঝতে পারেন কোশ্চেনটা তাহলে ইজিলি এটা অ্যান্সার করতে পারবেন, আর যদি বুঝতে না পারেন তাহলে স্কিপ করবেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই কথাগুলো, বাংলা নিয়ে আমার কথাগুলো নিশ্চয়ই বুঝে এসেছে, ফার্স্ট পেপারটা গুরুত্ব দেন, সেকেন্ড পেপারের যে পার্টগুলো আর যে প্রবন্ধগুলো পড়তে বলেছি সেগুলো নোট করেন, আর অবশ্যই কিন্তু আপনার ওই যে খুঁটিনাটি বাংলা ফার্স্ট পেপারের এগুলো একটু দেখবেন। এবার আসেন ইংরেজি নিয়ে কিছু কথা, ইংরেজি নিয়ে আসলে কি বলবো, আমাদের বি ইউনিটের ইংরেজিটা খুব বেশি একটা টাফ হয়ে যায় এমন না, তারপর টাফ হয় কি হয় না, দেখেন শত্রু তো শত্রুই, পরীক্ষা তো পরীক্ষায়, আপনাকে পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে যেতে হবে, কোনটা ভালো টাফ হয় কোনটা সহজ এগুলো দেখলে হবে না, কারণ শত্রু এবং পরীক্ষার কোনো হালকা মনে করতে নেই। তো যাই হোক, ইংরেজি নিয়ে আমি যে কথা বলবো সেটা হচ্ছে আপনারা ইংরেজি ভোকাবুলারির ক্ষেত্রে সাইফোর্স ভোকাবুলারি দেখবেন, ছোট্ট একটা বই রয়েছে, কিংবা যার কাছে যে বইটা রয়েছে দেখবেন ভোকাবুলারির কয়েকটা পার্ট থাকে, একটা হচ্ছে প্রাইমারি লেভেল, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল বা একটু এক এক বই এক এক নাম, একটা হচ্ছে অ্যাডভান্স লেভেল বা হাই ফ্রিকোয়েন্সি লেভেল। আপনারা প্রাইমারি লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেল এই দুইটা কমপ্লিট করলে আমার মনে হয় সেটা বি ইউনিটের জন্য এনাফ, খুব বেশি ভোকাবুলারির উপর এখন প্রেশার দেওয়া দরকার নেই, এটা হলো ভোকাবুলারি নিয়ে আমার কথা। 2 নম্বর হচ্ছে যে মুখস্থ পার্টগুলো রয়েছে দেখবেন প্রেজেন্ট ইডমস, গ্রুপ ভার্বস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো একদম কমনগুলো থেকে আসে, আনকমন থেকে আসে না সাধারণত,
তো আপনারা যখন যে বইগুলো পড়বেন দেখবেন ওইখানে মার্ক করে দেওয়া থাকে এগুলো ইম্পর্টেন্ট এগুলো ইম্পর্টেন্ট না, বা দেখবেন বিভিন্ন কোচিং সাপ্লিমেন্ট বের করেছে আগের কোশ্চেনগুলোর উপরে, সেগুলো একটু একবার দেখে যান, এগুলো মুখস্থ করে যান। ইউসিসি দেখলাম একটা বের করেছে, তো এই জিনিসগুলো একদম টু টোটাল মুখস্থ করে যান। এখন দেখুন ঢাকা ভার্সিটির যেমন একটা কোশ্চেন এসেছে দেখবেন যে মেড ফ্রম উড না মেড বাই উড, উড ওই যে আপনার পেপার ইজ মেড বাই উড অর মেড ফ্রম উড, তো এরকম কিছু এক্সেপশনাল উদাহরণ থাকে যেটা গুগলিং করলে আপনারা পাবেন, সেইগুলোর জন্য কিছুই করার নাই, দেখবেন পড়তে পড়তে আপনারা পাবেন। যেমন আপনার মনে করেন টুর পরে আপনি শুনেছেন সবসময় নন ফিনিট হয় টু বা ইনফিনিট হয়, এখন আবার উইথ গেট ইউজ টু উইথ এ ভিউ টু এগুলোর পরে আইএনজি হয়, সিনিয়র টু জুনিয়র টু এগুলোর পরে আবার আইএনজি হয়, এই যে এক্সেপশনাল নিয়মগুলো এগুলো কিন্তু একটু ভালো করে দেখে নেবেন, নয়তো কিন্তু আপনি পরীক্ষার হলে যে কিন্তু পেছ লাগিয়ে ফেলবেন, যে সব যে নিয়ম অনুসারে হবে না হবে এমন না, এক্সেপশনাল নিয়মগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা এবার আরেকটা বিষয় হচ্ছে প্যাসেজ নিয়ে একটা কথা, প্যাসেজ নিয়ে যে কথা ও গ্রামাটিক্যাল কথাগুলো যেমন কন্ডিশনাল, আপনার মনে করেন সাবজাংটিভ, আপনার কি বলবো আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রোনাউন রেফারেন্স, এগুলো একদম নর্মাল সিম্পল যেগুলো সেগুলোই দেখুন। পরীক্ষার হলে গেলে দেখবেন আসলে খুব বেশি কঠিন কোশ্চেন হয়েছে এমন না, কিন্তু আপনার আতঙ্ক পরীক্ষাটা অনেক ভুল করে ফেলে। আর প্যাসেজ নিয়ে একটা কথা, যেমন দেখুন সি ইউনিট যে প্যাসেজটা এসেছে সেটা হচ্ছে যেহেতু রিসেন্টলি জলবায়ু সম্মেলন আবহাওয়া নিয়ে অনেক কথা চলতেছে, তো এই জলবায়ু সম্মেলন নিয়ে কিন্তু আপনার বা আবহাওয়া ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিন্তু সি ইউনিটের প্যাসেজ এসেছে। এখন আপনাকে দেখতে হবে যেমন গত বছর প্যাসেজ এসেছিল মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে, হট টপিক ছিল, এখন এই বছরের হট টপিকগুলো কী কী, যেমন অভিবাসী একটা হট টপিক, রোহিঙ্গা যে গণহত্যা এটা একটা হট টপিক, তারপর মনে করছে মধ্যম আয়ের দেশ হয়েছে বাংলাদেশ এগুলো একটা হট টপিক, তো এই যে হট টপিক কোনগুলো চলতেছে সেই সংক্রান্ত প্যাসেজ নিয়ে একটা আইডিয়া রাখুন, ওই সংক্রান্ত প্যাসেজ নিয়ে আইডিয়া রাখুন যে কিভাবে কি হতে পারে। তারপরও আপনারা ইন্টারনেটে দেখবেন কম্প্রিহেনশন টেস্ট নামে অনেক লিঙ্ক অনেক সাইট আছে, সেগুলোর মধ্যে যে নিজের কম্প্রিহেনশন টেস্টটাকে বাড়ানোর চেষ্টা করুন তাহলে হয়ে যাবে। আর প্যাসেজের মধ্যে যে পাঁচটা কোশ্চেন থাকে পাঁচটায় পাঁচটায় অ্যান্সার না করে, যেমন তোমার মতে এই প্যাসেজটার নাম কি, তো একেবারে নিকটবর্তী না হলে সেটা দিয়েন না, কারণ একটা ভুল গেলে যাওয়া মানে হচ্ছে আপনার কিন্তু .30 করে কাটা, আর .30 যে কী দাম সেটা রেজাল্ট বের হলে পরে বুঝবেন। কারণ মনে রাখবেন আপনাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, বাংলা এবং ইংরেজিতে আপনার কন্ডিশন থাকা লাগবে, একটা কন্ডিশন রয়েছে, কন্ডিশন যদি ফিল আপ না হয় তাহলে কিন্তু আপনি সাবজেক্ট পাবেন না। তো ইংরেজি নিয়ে নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আমি সংক্ষিপ্ত আলোচনা করতেছি। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান আসলে একটা অসাধারণ জ্ঞান, এটার কোনো সিলেবাস নাই, পড়তেই হবে, যত পড়ি তত ভুলি, এর নামই হচ্ছে সাধারণ জ্ঞান। তবে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয়বলি থেকে আপনার মোটামুটি ১৫ থেকে ১৫ থেকে ১৮টা কোশ্চেন থাকে সাম্প্রতিক বিষয়বলি থেকে। সাধারণ জ্ঞানের যে ৫০টা কোশ্চেন থাকবে এই ৫০টা কোশ্চেনের মধ্যে দেখবেন ২০টা কোশ্চেন আপনি একদম ইজিলি পারেন, ২০টা কোশ্চেন একদম ইজি, ১৫টা কোশ্চেন পাবেন আপনি কনফিউশন, আর ১৫টা কোশ্চেন দেখবেন একদম শুনিনি নেই। তো আপনি যদি সাধারণ জ্ঞানে ৩৫ থেকে ৪০টা যদি পারেন তাহলেই এনাফ, আর লাগবে না সাধারণ জ্ঞানে ৩৫ থেকে ৪০টা, কারণ আপনাদের কিন্তু এখন যে সাধারণ জ্ঞানটা হবে সেটা বাংলা এবং সাধারণ আন্তর্জাতিক মিক্স করা, কিন্তু ডিউমিটে যখন সাধারণ জ্ঞান কোশ্চেনটা হয় তখন বাংলাদেশ পার্ট থেকে আলাদা এবং সাধারণ আন্তর্জাতিক পার্ট থেকে আলাদা, কিন্তু এখন কিন্তু আপনাকে মিক্সড করা। তো এই এই ব্যাপারে বলি আমি একটা বইয়ের কথা বলতেছি, যেটা হচ্ছে এই লাস্ট ভিউ, লাস্ট ভিউ বইটা এ টু জেড টোটালি কমপ্লিট করে ফেলেন, অবশ্যই লাস্ট ভিউ বইটা কমপ্লিট করবেন। কারো কাছে যদি লাস্ট ভিউ না থাকে তাহলে জুবায়ের জিকে বলেন, বা ওনার বই আছে দেখবেন ক্যাপসুল ক্যাপশন ইত্যাদি ইত্যাদি নামে, সেগুলো কমপ্লিট করেন, কারণ সাম্প্রতিক তথ্যগুলো সম্পর্কে জানা আপনার খুবই গুরুত্বপূর্ণ। এই লাস্ট ভিউ বা এই ক্যাপসুল ক্যাপশন এগুলো কিন্তু সাম্প্রতিক তথ্যাবলি নিয়ে আপনাদের অনেক কাজে লাগবে বইগুলো, এটা আমার বই না, এটা খুব জেনারেল নলেজের একজন বিখ্যাত টিচার নাইম স্যারের বই, অনেক ভালো লাগে ওনার ক্লাসগুলো আমার, তা আমি এই বইটা আসলে রেফার করলাম, ভালো লাগলো আমার কাছে বইটা, অনেক ভালো লেগেছে। আর এরপরও পরে দেখেন এই বইটা পড়ে যে শেষ এমন না, বেসিক বইয়ে যেগুলো ইতিহাস মুক্তিযুদ্ধ সম্পর্কে যে তথ্যগুলো এগুলো আশা করি আপনাদের মাথায় রয়েছে, সেগুলো কিন্তু মাথায় রাখবেন, ওগুলো মাথা থেকে কিন্তু দূরে সরিয়ে দিলে হবে না, এই হচ্ছে জেনারেল নলেজ। এখন এই লাস্ট ভিউ বা এগুলো পড়তে গেলে আমরা কিছু জিনিস ভুল করি, সেটা হচ্ছে দেখুন আপনি যখন জেনারেল নলেজে পরীক্ষা দিতে যাবেন মানে পরীক্ষা ইয়া করতে যাবেন, আপনার কিন্তু অর্থনীতি থেকে কোশ্চেন আসবে, বিটি বি ইউনিটে পৌরনীতি থেকে কোশ্চেন আসবে। তো লাস্ট ভিউর মধ্যে আমি দেখেছি কয়েকটা পেজ রয়েছে
যে পৌরনীতির কিছু বেসিক বিষয়, ইসলামের ইতিহাসের কিছু বেসিক বিষয়, অর্থনীতির কিছু বেসিক বিষয়, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনার মনে হবে যে নৈরাজ্যবাদ এটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়, আপনি আরে এই কোশ্চেনের তো নাম শুনিনি। হ্যাঁ, এই কোশ্চেনটাই আপনার আসবে, আসতে পারে। তো এই মানে বেসিক যে বিষয়গুলো, অর্থনীতি বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, পৌরনীতি বলেন, এগুলোর বেসিক যে বিষয়গুলো, এগুলো লাস্ট ভিউর মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরেছে, আপনারা দেখতে পারেন। এইটা হলো একটা কথা। দুই নম্বর হচ্ছে, আমি আজকে দেখলাম আইকন প্লাস থেকে যে 25টা মডেল টেস্টের একটা PDF দেওয়া হয়েছে, 25টা মডেল টেস্টের আইকনের ইয়া দেখলাম। তো আমি ওটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওই PDFটা অবশ্যই সলভ করে যাবেন। ওই PDFটা সলভ করাই রয়েছে, আপনারা একবার দেখে যাবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক উপকৃত হবে। আর আমি এই ভিডিওর মাধ্যমে আসলে নাইম স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি নিজে থেকে এই ইয়াগুলো দিয়েছেন, কোয়েশ্চেনগুলো দিয়েছেন, যেটা আসলে স্টুডেন্টদের জন্য অনেক উপকৃত হবে, অনেক উপকার হবে তাদের জন্য। তো জেনারেল নলেজ নিয়ে কথা আসলে খুব বেশি না, সেটা হচ্ছে আপনারা এখন যা পারেন মুখস্থ করেন। তবে লাস্ট ভিউ, ক্যাপসুল, ক্যাপশন কিংবা মানে এই যে নাইম স্যারের যে 25টা মডেল টেস্টের যে কোশ্চেনগুলো বা জুবায়ের জিকে গ্রুপ থেকে যে ইয়েগুলো দেওয়া হয় সেগুলো একটু ভালো করে পড়ুন। আমি আমার ইয়েগুলো বলতে পারতাম, কিন্তু আপনাদের আপনাদের কাছে যেগুলো বেশি পপুলার সেগুলো দেখুন, এটা বেশি কাজে লাগবে। আর পরীক্ষার হল ব্যাপারে কিছু কথা, সেটা হচ্ছে আপনি অবশ্যই খেয়াল রাখবেন, এর আগেও বলেছিলাম যে OMR-এ যেন টিচারের সিগনেচার অবশ্যই থাকে। OMR-টা নেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন কোনো ছিঁড়াফাড়া আছে কিনা। তারপর হচ্ছে OMR-এর রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর খুব সাবধানে দেখাবেন, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। আর চিন্তায় থাকবেন যাতে করে বাংলার জায়গায় ইংলিশ দেখানো না হয়, ইংরেজির জায়গায় বাংলা দেখানো না হয়। আর পরীক্ষার হলের মধ্যে গিয়ে ভয়ের কিছু নেই, কারণ আপনি দেখুন এখন এই যত দিন যাচ্ছে, আজকে তো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, মনে হবে আপনি কিছুই পড়েন নাই, যা পড়বেন মনে হয় নতুন নতুন দেখতেছেন, এগুলো কি, এগুলো জানেনি না কিছু। পরীক্ষার হলে যখন ঢুকবেন তখন মনে হবে জীবন আপনি জিকে বই টাচই করেন নাই, বাংলা বই টাচই করেন নাই, কারণ কি আশেপাশে মানুষের প্রেশার দেখে দেখে আপনার মধ্যে প্রেশার উঠে যাবে, আল্লাহ রে তারা মনে হয় কত কিছু পারে, আমি মনে হয় কিছুই পারি না। হ্যাঁ, পরীক্ষার হলে গেলে পরে আপনার মনে থাকবে, কোশ্চেন দেখলে পরে মনে থাকবে, এখন পড়া ভুলে যাওয়া বা নিজেকে একটা আতঙ্কগ্রস্ত হওয়া এটা খারাপ কোনো লক্ষণ না, এটা ভালো লক্ষণ। তবে অতিরিক্ত কনফিডেন্স খারাপ, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা খারাপ না, এটা ভালো। সবার মধ্যে একটা ভয় কাজ করবে, হ্যাঁ ভয়কে জয় করে পরীক্ষা দিতে হবে, কারণ আতঙ্কের কারণে আপনি যদি দুইটা ভুল দাগায় ফেলেন তাহলে ওইটাই কিন্তু আপনার লস, বুঝতে পারছেন নিশ্চয়ই। তো এই জিনিসগুলো যেন আপনাদের না হয় সেগুলোই মানে আপনাদের কথাগুলো আমি আমার মন থেকে আসলে যে কথাগুলো বলা দরকার সেগুলোই বলেছি। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। আপনাদের পড়ার টাইম তাও মানে কি বলবো, একটা লাস্ট একটা কথা বলে রাখি, কালকে কিন্তু ভারত পাকিস্তানের খেলা, আপনাকে যেন ভুলো খেলার প্রভাব যেন না ফেলে, কারণ খেলার প্রভাব ফেললে কিন্তু আপনার জীবন নিয়ে, আপনার পরীক্ষা নিয়ে কিন্তু খেলা লেগে যাবে। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের কাজে লাগবে। আর রিকোয়েস্ট রইল এই কথাগুলো আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, কারণ হচ্ছে তারাও আসলে অনেক কিছু জানতে পারবে, কারণ পরীক্ষার হল শুধু পরীক্ষা হয় না, এখানে টেকনিক্যাল অনেক বিষয় হয়, অনেক কিছু আপনাকে মোকাবেলা করতে হয় পরীক্ষার হলের মধ্যে। যে আতঙ্ক, যে ভয়, সেটা আমি যতই বলি না কেন আপনি বুঝবেন না, তাই এখন থেকে সতর্ক হয়ে যান। মিনিমাম 3টা কলম নেবেন যাতে করে কোনো প্রবলেম না হয়। আর বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ভালো করে পরীক্ষা দেন, এটাই আপনাদের কাছে আশা রইল, প্রত্যাশা রইল। আশা করি আর এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ওনাদের সাথে শেয়ার করবেন, নিজেরা কেমন লেগেছে সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তো পরবর্তী কোনো টিউটোরিয়াল আবার দেখা হবে, আর জেনারেল নলেজ বাংলা এগুলো সলিউশনও আমাদের চ্যানেলে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।